गोजागोरी गोजागोरी। आमी ओके शाजाले और जीवने जुदी कोनो अघटन ना आसे ना पिसिमणि सेदिन जदि आमाके साजते ही होय ताहले आमाके तुमी साजाबे ना कि तोर मने अन्य कोनो स्वार्थ छिलो से स्वार्थ मेटेनी बोले तुई एमन धारा पागले मतन पोला भोगते नेगेछिस। आज रात तो भालो करे भाव रे दिया कल आमाके कतखाना बोलिस केमन हाथेर गुण कि फुलचुरी कि देखते खराब ना कि हाथेर गुणे ओके सुंदर करते हबे। শোনো না, এই খোপাটা ভীষণ লাগছে, এটাকে খোলো, আমি সব খোপাটা ভাবে থাকতে পারবো না, প্লিজ। ফুলচুরি, প্লিজ প্লিজ এরকম করে না, প্লিজ 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 একটুক্ষণ রাখো, অন্তত ওরা আশীর্বাদ করে যাক, তারপর তুমি চুলটা খুলে ফেলো। হ্যাঁ অভ্যেস নাই তো আম্মু, আম্মু একখান কথা কই, তুমি তো বউ মানুষ হয়ে যাইতেছো না, বউ মানুষে উসুল খুলে রাখতে নেই, এটা তুমি জানো তো। তুমি থামবে যত সব ননসেন্স কথাবার্তা। সত্যি নুরি এসব কথা বলছো কেন, ওকে ভয় দেখাচ্ছ কেন? আর পাঁচটা মেয়ে যা করে আমাদের ফুলঝুরিও তাই করবে। না করব না, আমি কোনোদিন এরকম সংসারে থাকব না, আর আমাকে থাকতে হবেও না। বাড়ি তো একদিনের বিয়ে, বউভাতের পরদিন তো আমি চলেই আসবো। প্লিজ আজ একটা শুভ দিন, এসব অলক্ষণে কথা আজকে বলতে নেই। মানেটা কি? যা সত্যি আমি যা করব তাই তো তোমাদেরকে বলছি। পিসিমণি আমি কিন্তু তোমাদেরকে আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এন্ড ইট ওয়াজ এ ডিল, ডোন্ট ফরগেট দ্যাট। না কেউ ভুলেনি, কেউ ওই কথা ভুলছে না, শুধু বলছি। তোমরা থামবে, আমার আর ভাল লাগছে না, উফ যাও তো এবার। কতবার বললাম অন্তত আমার কয়েকটা বন্ধুকে ডাকি, সময়টা যে করে হোক কেটে যেত, শুধু শুধু এরকম ভাবে বোর হতে হতো না। উফ এদিকে একটু দেখো। ইয়া তুমি কি কত কইতেছ আম্মু, তাগো বাসা থেকে কত আত্মীয় স্বজন কত লোক আইব, আর তুমি কি কইতেছ কি হইব বোর? অশিক্ষিত কোথাকার বোর। ঠিক আছে আমি না অশিক্ষিত, কিন্তু তুমি তো শিক্ষিত, তুমি শিক্ষিত মাইয়া হইয়া এরকম অবুঝের লাখান ব্যবহার করতেছো কেন কও? তুমি একটু চুপ করে থাকতে পারো না? চুপ। ঠিক আছে আমি আর কোনো কথা কমু না, একেবারে চুপ করে থাকো। হ্যাঁ সেই ভালো নুরি, এবার তুমি একটু চুপ করে থাকো, আর একটু সাজানো বাকি আছে, জাস্ট কাজলটা দিয়ে ফিনিশিংটা করে নেব। হুম ইটস রিয়েলি হট, আমার গরম লাগছে, আমি আর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে নুরি, ওকে একটু হাওয়া টা করো, কিছু দিয়ে একটা হাওয়া করো। হ্যাঁ আমি ওহনি আনতাছি। তোমাকে আর হাওয়া বাতাস করতে হবে না, তুমি যাও যাও। আরে বাবা দাঁড়াও ফুলঝুরি, তোমাকে এত বুঝিয়েছি আমি, তোমাকে আমি বলেছি না যে আজকের দিনটা তুমি মাথা ঠান্ডা রাখো, এত বোঝানোর পর আজকে তুমি মেজাজ খারাপ করছো, শুধু একটা দিনের জন্য তুমি নিজেকে ঠিক রাখতে পারছো না, একটু পরেই ওরা এসে যাবে, আর তুমি এখন মেজাজ করছো, দেখি। আচ্ছা why can't I be normal, আমাকে এমনি ছেড়ে দাও না, কি একটা ঘটনা ঘটতে চলেছে, আমি কি মানুষের মতো থাকতে পারি না, এরকম সংসার হচ্ছে কেন, কে আরাম থাকে না? আম্মু শাদি গো মাইয়াদের এই রকম লাখানি থাকলে আর ছাড় আর কিছু না পড়ে, এটা পই পই করে বলে দিয়েছে। আমি মানুষ না চিড়িয়াখানার জন্তু, বলো মানুষকে দেখতে আসছে তো নাকি খাঁচায় বন্দি একটা জানোয়ারকে দেখতে আসছে? আম্মু তুমি শুধু গোসা করো,
নিজেকে তো দেখতে পারতাছ না। আয়নায় যদি নিজেকে দেখতে তাহলে বুঝতে পারতে তোমাকে কত সুন্দর লাগতেছে, তাই না আপা? তুমি থামবে? হ্যাঁ হ্যাঁ থামতাছি, আর কোনো কথা কমু না। খোলো দরজা, খোলো। আম্মু এখন সাজতেছে, খোলা যাইব না। ও দরজা খোলা যাবে না। আরে এদিকে তো লোকজন সব আসা শুরু করে দিয়েছে, একটু বাদে ওই ছেলের বাড়ির লোকজন আসবে, তখন সামলাবো কি করে? তোমাদের সেই দরজা বন্ধ করে সাজানোর পালা এখনো চুকলো না। খোলো খোলো দরজা, আর সময় দেওয়া যাবে না, খোলো। ব্যাপার সব এত কত সময় লেগে গেল এই কলাপ দেখ, তোর একটা বিবেচনা থাকা উচিত ছিল। বাড়িতে সব লোকজন এসে গেছে, আমি একা তাদের রিসিভ করছি, এরপরে তো আবার ওই ছেলের বাড়ির লোকজনও এসে যাবে, ওদের বাড়িতে আবার অনেক লোকজন, আমি একা কি করে সামলাবো? দেখছো তো সাজাচ্ছি। আরে আমি তো পুই পুই করে বলেছিলাম ওই গেস্টটা আসার আগে অন্তত এক ঘন্টা আগে তোরা রেডি হয়ে থাকবি, সে কথা আমার শুনলি না। তুমি এত টেনশন করছো কেন বাবা? দেখছো সাজানোটা শেষ হয়ে যাবে এক্ষুনি, তারপর আমি চলে আসব। ওহ কোনা, আমি তো দেখছি তোমার সময় জ্ঞান বলতে কিছুই নেই। কথা আপনি শুধাই আপার উপর গোসা করতেছেন, আপনি তো জানেন না আপা মুড়ে কিভাবে সামলাইতেছে। একখান কথা শুনতেছে না, একবার কইছে অহনি শাড়ি পরুন, একবার কইছে অহন শাড়ি পরুন না। আই বেশ করেছি বলেছি। আচ্ছা দাদু ভাই বলো, এটা একটা ভদ্রলোকের পোশাক, কোন সুস্থ মানুষ এরকম ভাবে থাকে? আমার যে কি ভীষণ গরম লাগছে, উফ, তখন থেকে আমাকে নিয়ে পড়েছে, আমার আর ভাল লাগছে না বলে দিচ্ছি। তোমরা এখান থেকে যাও তো। দেখো দিদি ভাই, তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলে, আমি সে শর্ত মেনে নেব বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম বউ ভাতের পর ও বাড়ি থেকে এখানে ফেরা পর্যন্ত তুমি কোনো রকম বেচাল করবে না, মনে আছে? তা বলে কি আমার গরমও লাগতে পারে না? দেখো দিদি ভাই, তোমার মতো এরকম কাপড় আমাদের দেশে 90% মহিলারা পরেন, তাতে গরম লাগে না। তাতে যদি গরম না লাগে তোমারও লাগা উচিত নয়। আর যদি একটু কষ্ট হয় ওটুকু কষ্ট তোমার সহ্য করতে হবে দিদি ভাই, কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতেই হয়। বাবা বলো তো ফুলকে কেমন লাগছে? তোমার নাতনি যে এত সুন্দর তুমি জানতে? নাতনিটাকে আছে দেখবে তা দুবার ফিরে দেখতে ইচ্ছে করবে। হ্যাঁ রে কোনা, কি অপূর্ব সাজিয়েছিস আমার নাতনিটাকে। অনেক হয়েছে, এখন এসব কথা বাদ দাও প্লিজ, আমাকে একটু রেস্ট নিতে দাও। রেস্ট নেবে কেন? কেন আম্মু, সকাল থেকে কি পরিশ্রম করছো তুমি? বাবা সকাল বেলা এলে আমার কাঁচা ঘুমটা ভাঙালে ওটো 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 চান করতে হবে, সারা দিন না খেয়ে বসে আছি, তারপরে কাপড় পরিয়েছো আর মুখে কি সব ঘষেই যাচ্ছে তখন থেকে। আমি টায়ার্ড হব না? Don't you think it's normal? হ্যাঁ ও তো ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছে, সকাল থেকে উঠে স্নান করেছে, তারপরে পোশাক বদলেছে, তারপরে চুল ঠুল বেঁধেছে, এসব কি কম পরিশ্রমের কাজ? হ্যাঁ ও একেবারে পরিশ্রান্ত হয়ে পড়েছে। তোমরা নড়িয়ে এই সমস্ত কি বুঝবে? হ্যাঁ ঠিক আছে দিদি ভাই, তুমি তুমি রেস্ট নাও।
থেকে লোকজন আসুক, আশীর্বাদের সব ব্যবস্থা টাবস্থা হয়ে যাক, তোমাকে ডেকে নেওয়া হবে, তখন গিয়ে আশীর্বাদটা নিয়ে নিও। হ্যাঁ, এবার কুল তো? সুপার কুল। সকাল থেকে কিছু খেতে দেয়নি? আশীর্বাদ না ব্যাঙের মাথা, আমার নাকি উপোস চলছে। শোনো, আমার যখন খিদে পাবে আমি কিন্তু খেয়ে নেব, পরিষ্কার বলে দিচ্ছি। এই কনা, ওকে উপোস করিয়ে রাখিস না, ওকে কিছু খেতে দে। ওই বিয়ের দিন উপোস করলি চলে যাবে, ওকে কিছু খেতে দে। নো নো ওয়ে। আরে সে হবে কোন? এই কনা চল 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 চল, আমার ভীষণ টেনশন হচ্ছে, ওই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে চলবে? চলে চলে। এই তো যাচ্ছি, এত টেনশন করো কেন বাবা, সব ভালো ভালো হয়ে যাবে। এই নুরি চলো 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 না, প্লিজ ফুলঝুরি এরম করো না, একটু চুপ করে বসে থাকো, সাজগোজ নষ্ট করো না প্লিজ। হ্যাঁ লক্ষ্মী মেয়ে, ঠিক আছে হয়েছে হয়েছে, চলো। আম্মু আম্মু, আমি অহনি তোমার লিগা শরবত আর মিষ্টি লই আইতেছি, বাইরে না জানো, বাইরে তো নাই আম্মু, আমরা নাই ডাকলে তাকে সবকে যাইতে নাই, ঠিক আছে? আমার লক্ষ্মী আম্মু, চলো হয়েছে হয়েছে চলো 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 চলো। দাঁড়াও না, মজা দেখাচ্ছি আমি, ওই গাম্বারটার জন্য আমাকে এত কষ্ট করতে হবে? হুম, দেখাচ্ছি ওর মজা, এমন একটা কাণ্ড করব যে নিজেই বলবে না না থাক চাই না, ওমেকে বিয়ে করতে পারবো না। চুলটা ভালো করে বাঁধিস বাপু, বেশি উঁচু করে আবার বাঁধিস নি জানো? কেন গো বদ্দি? না ওই বলছিলাম যে আজকালকার মেয়ে, তাও আবার কত বড় লোক ঘরের মেয়ে, ভালো করে আমাদের সেজে গুজে যেতে হবে নি, নইলে বলবে না যত গাইয়া ভূত গলে এসে। ঠিক বলেছো, তাই তো আমি আজ খোপা বাচ্চি নে বেনি বাচ্চি। আমারও না খুব ইচ্ছে ছিল জানিস আর চুল ফুলে যাওয়ার। কি বললে রাঙাদি? বাবা অমন বেঁকে উঠছিস কেন গা, চুল তো আর খুলে যাচ্ছি না। এদিকে গিন্নিমা বলেছে বাড়ির বউ যেন আলতা না পরে বাইরে পা না পেলে, তার উপর আবার বিশুদ্ধ বার, ওদিকে পায়ে আলতা আর এদিকে আবার কোলা চুল। হ্যাঁ রে মেজকি, ওরা কি বলছে রে? রাঙা নাকি আজকে চুল খুলে রাখবে, সেই নিয়ে তো আলোচনা করছে দুজনে। তাহলে বাপু ওকে বলে দে, সে যেন বাইরে নিজে থাকার ব্যবস্থা করে নেয়, অমন চুল খুলে ফ্যাশন করলে গিন্নিমা তো আর ওকে এ বাড়িতে ঢুকতে দেবে নি। তাই না? তাই খুলছি নে বাপু, খুলছি নে। আমাদের বেলাতেই যত দোষ, এদিকে বাড়ির ছোট বউ যে সবার মাথার ওপর দিয়ে যাচ্ছে, তার তো সারাক্ষণই চুল খোলা, তার বেলায় কিচ্ছুটি হয়নি। তা যা বলেছিস, আমরাও তো বাবু তককে তককে আছি, এ বাড়িতে এসে সে মেয়ে যদি কোনো বেচাল করেছে না, আমরাও কিন্তু বাবু শুনো মেজদি, সে বেলায় কিচ্ছুটি হবে নিকো, আর ব্যাপারখানা যে আলাদা গো, সে যে নেকা পড়া জানা মেয়ে, বিদ্যে ধরি যে আমার নেকা পড়ার মুখে আগুন বাপু, নেকা পড়ার যদি এই আল হয় যে যাকে যা নয় তাই বলবো, তার থেকে গণ্ডমুখ হয়ে তাকে ঢের ভালো। কিন্তু সকাল আটটার পর থেকে 18 গাড়ি পর পর পাঠিয়ে দিয়েছে, এরা কোথায় গেল সব? মিলু বিলু তিনু সব গেল কোথায়? ওদের যে বলেছিল যে একেবারে ওই বোসপাড়া থেকে ভানুদাদের বাড়ি সকলকে তুলে এনে সেখানে চলে গেল। বাবা আমরা ঠিক করে নিয়েছি, ওই আমি যাচ্ছি ভানুজাদের বাড়ি, ওখান থেকে ওদের নেক্সট হয়ে ওখানে চলে যাবো, আর আমি যাচ্ছি হচ্ছে ভালো পিসিমার বাড়ি, বুঝলে মা, ওদের সবাইকে তুলে নিয়ে আমি চলে যাবো। তা এখনো না যে যাবো যাবো করে ভবিষ্যৎকাল দেখাচ্ছ কেন, কখন বলেছি তোমাকে? এই তো যাচ্ছি মা। হ্যাঁ বিলু চল। শোনো, 12 আগে কিন্তু আশীর্বাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ 12 বেজে গেলে 12 পড়ে যাবে, তোমাদের কিন্তু যেমন করে হোক তার আগে পৌঁছতেই হবে।
তাই তো সকলে না থাকলে আশীর্বাদে কাজ শুরু হয়ে যাবে এ বাপু ভালো লাগবে না যা যা দেরি করিস নে আর শোন ওই ভানুদার সঙ্গে ফোন করে কথা বলে নিয়েছিস তো হ্যাঁ কাকা বাবু ওনাদের বলা আছে ওনারা রেডি হয়ে থাকবেন আমি জাস্ট যাব আর ওদের নিয়ে চলে যাব ওখানে হ্যাঁ বাবা বলছিলাম তা তোমরা কোন গাড়িতে যাবে কোন গাড়িতে যাব সেটা আর কি কথা যে কোন একটা গাড়িতেই যাব হ্যাঁ নজর আছে বটে কোনে বাড়ির লোকেদের হ্যাঁ আশীর্বাদ করতে যাব আমরা তা ওরা গাড়ি পাঠিয়ে দিল আর গাড়ি কি একটা নাকি 20টা তাও আবার সব এসি মিলু ঠিক বলেছিস আরে বড় বংশের ধরন ধারণই আলাদা ওই বংশের মেয়ে তো দেখবি ওর নজরও খুব উঁচু হবে হ্যাঁ দুই ভাই মিলে সব কথা কাকে শোনাচ্ছ তো ছোট ভাইকে তো না মা আমি কিচ্ছু শুনছি না আর আমার শোনা বা না শোনাতে কারি বা কি এসে যায় আমার হাতে কি কিছু ছিল নাকি ছেলে যখন নিজে মত দিয়েছে তখন আমার কি বলার আছে ভালো হলে ভালো মন্দ হলে আমি তো আর একা বুকবো না তা মন্দ হবে ভাবছিস বা কেন তিল হ্যাঁ সেই তো এই দেখো আরে একরতি মেয়ে বই তো নয় হ্যাঁ ও মন্দর বোঝে কি হ্যাঁ তোমরা কি এখানে দাঁড়ি দাঁড়ি দিন কাবার করে দেবে না যাবে তাহলে এই তো যাচ্ছি মা খুব আসি বাবা কাকু আসি মামা আসি হ্যাঁ তিলু বলছিলাম আমি তো একাই যাচ্ছি তুই চল না আমার সঙ্গে তুই যা মিস দা আমার ভালো লাগছে এই দেখো আচ্ছা চল না তুই যা না তে তোমার বউ যাচ্ছে না তিনি তো আবার নবাব নন্দিনী কি না আমি জানি না মা এসব ব্যাপার আমার নাগালের বাইরে আর মা আমি অত খোঁজ রাখিনি কো শোনো তিলু তোমার সঙ্গে একখানা কথা আছে তুমি আমার ছা আমি তোমার পেটে হইনি তুমি আমার পেটে হয়েছ অনেক আবল তাবল তুমি বুঝতে পারনি আরেকখানা কথা ভালো করে শুনে রাখো তোমার বউ আজ যদি না যায় সে যদি আমার কথা অমান্য করে তাহলে আমি কিন্তু একেবারে কুরুক্ষেত্র করে দেব হ্যাঁ আমার বাড়ির আবহাওয়া তার জন্য আমি নষ্ট হতে দেবনি বুঝেছ তুইও আছিস একখানা বললুম আমার সঙ্গে চল তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের বাক্য বান শুনছিস তাই তো অমা আমি তিলুকে নিয়ে গেল চল সবাই আসছি আরে চল না মা আসছি আরে বাবা চল অবি হ্যাঁ দাদা চলো গাড়ি থেকে বস হ্যাঁ 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 তুলতে না এ বাড়ির মিছিল কতক্ষণে বেরোবে তার জন্য যদি এখানে ওই এক ঠায় দাঁড়িয়ে থাকতে হয় না তাহলে দুটো হাঁটুই খুলে যাবে হ্যাঁ এসো এসো চল 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 যাও 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 দিকে যাও কোনোদিন তো সংসারের দিকে নজর দিলে নি গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়েছ যে তোমার কোনো দায় নেই যত দায় আমার আমার যাও তোমার পরেও যদি আমাকে নজর দিতে হয়
তাহলে তো সবাইকে নজর কাটা পড়ে রাখতে হবে গো, নইলে তো সব একবারে শুকিয়ে কাটি হয়ে যাবে। কি বলে তুমি, যত বয়স হচ্ছে তত ভীমরতি বাড়ছে, হাসিস নি? দাদা চলো চলো, কাণ্ড যাখান করে ফেলিছো আর রক্ষে নেই, চলো চলো।